ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা তো আমরা করছিলাম ফান্ডামেন্টাল আর ফান্ডামেন্টাল থেকে ডিম ওভারের উপব্যোগ করতেছিলাম তো এই পর্বে আমরা যে প্রশ্নটা এসেছি প্রশ্নটা প্রথমে দেখি প্রশ্নে বলছে কি যদি এক্স ইকুয়াল টু কস্তিতা প্লাস আইসাইন থিতা এবং ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এন এ হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ কস্তিতা ইকুয়াল টু এ বাই টু এন ওয়ান প্লাস এন এক্স ওয়ান প্লাস এন ওয়াই এক্স এটার সমান এটা দেখাইতে বলছে ওকে তো এই যে প্রশ্নটা এই প্রশ্নে আসলে স্পেশালি তেমন কোনো ঝামেলা নেই এখানে যদিও এটা আমাদেরকে এই অধ্যায় দিচ্ছে ডিমোভরের সূত্রের সাহায্যে করতে বলছে তো এখানে আসলে এই যে কসথিতা প্লাস আই আইসাইনথিতা এরকম আছে তো তো এই জন্য এটা ডিমোভরের প্রশ্ন আসছে আর কি তো এই ধরনের প্রশ্ন যার যেমন ইচ্ছা তেমনভাবে সমাধান করে রাখতে পারে অর্থাৎ এখানে এক্সের মান দেওয়া আছে এক্সের জায়গায় আমরা মানগুলো বসায় টসায় যেভাবে ইচ্ছা সেভাবে সমাধান করতে পারি তবে এখানে সমাধান করার সবচেয়ে সহজ যে প্রসেস আমি সেটা নিয়ে আলোচনা করবো ওকে তো আমি প্রথমে করব কি এই যে এই পক্ষটা নিয়ে একটু প্রথম একটা ছোট্ট গবেষণা করব এই গবেষণা থেকে যে প্রাপ্ত ফলাফল সেটা দিয়ে আমি বুঝতে পারবো মানে এটা আসলে বোঝানোর জন্য তুমি যখন পরীক্ষায় করতে যাবা তখন তোমার এত গবেষণা না করলেও চলবে তোমার অবশ্য মনে থাকবে জিনিসটা ওকে তো আমি করলাম কি এখানে এই যে এ ডিভাইডেড বাই টু এন এটা আর এখানে যে ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স এটা আছে এটাকে নিয়ে আমি একটু ঘাঁটাঘাঁটি করে দেখে এই এ বাই টু এন আমি তার জায়গায় রেখে দিলাম ওকে এই দুজনকে কিন্তু কোন এক পর্যায়ে এসে আমাকে গুণ করতে হবে তো আমি আগে গুণটা একটু করে দেখি এখন কিন্তু এগুলো আমি এমনি রাফ করতেছি তোমাদেরকে দেখাচ্ছে জাস্ট তাহলে আমি প্রথমে ওয়ানের সাথে ওয়ানকে গুন করবো তাহলে আমি পাবো ওয়ান আবার ওয়ানের সাথে যদি ওকে গুন করে তাহলে আমি পাবো এন বাই এক্স এর সাথে ওয়ান গুণ করলে আমরা পাবো অ্যান এক্স আর এর সাথে ওকে গুণ করলে আমরা পাবো এরকম এনএক্স ইন্টু এন বাই এক্স এরকম পাবো তাই তো এনএক্স ইন্টু এন বাই এক্স তো এতে কি হবে এই যে সরি এনএক্স ইন্টু এন বাই এক্স এভাবে হবে এক্স তাহলে এই এক্স আর এক্স কাটা যাবে ফলে এখানে টোটাল আনসারটা আমরা পাবো যে অ্যান স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে দিলাম সরাসরি লিখে দিলাম যে এখানে আমরা এন স্কোয়ার পাবো ব্যাস এরপরে এ বাই টু এন তার জায়গায় আবার থেকে যাবে তো ঘটনা হবে কি এখান থেকে আমি এই এক্সের বংশ যারা আছে তাদেরকে একসাথে নেব এই ওয়ান আর এন স্কোয়ারকে একসাথে করবো ওয়ান প্লাস অ্যান স্কোয়ারকে একসাথে করলাম প্লাস এই যে অ্যান এক্স প্লাস এন বাই এক্স এই দুজনকে একসাথে করলাম এখন কাহিনি হচ্ছে এই দুজন থেকে আমি কিন্তু অ্যান কমন নিতে পারি তো অ্যান কমন নিলে আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এইটাকে সেকেন্ড ব্রেগেড দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় সেকেন্ড ব্রিগেড দিলাম মানে যেটা ফার্স্ট ব্রেগেড ছিল সেটা সেকেন্ড ব্রিগেড দিলাম আর এই দুজন থেকে আমি অ্যান কমন নিব তো এই দুজন থেকে যদি অ্যান কমন নিই তাহলে দেখতে অনেকটাই এরকম হবে এই যে ও থেকে অ্যান কমন নিলে ওয়ান হয়ে যাবে তাই না তাহলে এখানে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে ওয়ান প্লাস অ্যান স্কোয়ার আমার কাছে একটা টার্ম আর হচ্ছে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমার কাছে আর একটা টার্ম এই দুইজনের মান আমি প্রথমে জেনে রাখবো যার কারণে অঙ্কটা সহজ হবে আবার বলতেছি এখান থেকে ভেঙে চুরে এখানে আসার ফলে আমি পাইলাম কি ওয়ান প্লাস এন স্কোয়ার একটা জিনিস পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম একটা টার্ম পাইছি এই দুইটা জিনিস আমি আগেই বের করে রাখবো এই যে এখানে দুইটা দেওয়া আছে একটা এটা একটা এটা এই দুজন থেকে আমি এই দুইটা মান বের করে রাখবো পরে আমি সেগুলোকে এখানে বসাই দিব আর আরামসে আনসারটা চলে আসবে ওকে তো আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে অঙ্ক শুরু হচ্ছে এখন তাহলে দেওয়া আছে কি এক্স ইকুয়েল টু কস্তিতা প্লাস আই সাইনথিতা ওকে তাইলে এক্স ইকুয়েল টু কস্তিতা প্লাস আই সাইনথিতা হয় তাহলে সুতরাং ওয়ান বাই এক্স টু কি হবে ওয়ান বাই এক্স হবে ওয়ানের জায়গায় দাগের জায়গায় দাগই থাকবে কিন্তু এই এক্সের জায়গায় আমি ওকে তাহলে এক্স সমান যদি কস্তিতা প্লাস আইসাইন থিতা হয় ওয়ান বাই এক্স সমান হবে ওয়ান বাই কস্থিতা প্লাস সাইন থিতা ওকে তো এই জিনিসটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি কস্তিতা প্লাস আই সাইন থিতা হোল ইনভার্স ওয়ান কেন কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে এ ইনভার্স ওয়ান মানে হচ্ছে অর্থাৎ আমরা ইনভার্স লিখতে পারি তাহলে আর এখানে ওয়ান হচ্ছে এ তাহলে এ ইনভার্স ওয়ান লিখে দিচ্ছি ওকে এবার আমি এখানে কিন্তু ডিমোর সূত্রে অ্যাপ্লাই করতে পারবো ডিমোভোর সাহেব কি বলছেন যে কস্তিতা প্লাস আইসাইন থিতের মাথার উপরে যদি অ্যান থাকে ওই অ্যানটা কি হয় থিটার পাশে গিয়ে বসে যায় তাহলে কি করবো আমি এই মাইনাস ওয়ানকে এখানে থিটার পাশে বসাই দিব তাহলে হবে কস মাইনাস মানে মাইনাস ওয়ান যদি থ্রিটার সাথে গুণ হয় মাইনাস হয়ে যাবে প্লাস আই সাইন মাইনাস ওকে তো এক্ষেত্রে আমাকে একটা ছোট্ট সূত্র বলতে হচ্ছে আসলে সূত্র না ব্যাপারটা আমাদের জানা থাকার কথা তো আমি ত্রিকোণমিত্তিক যে সাইন অনুপাত সেগুলোকে একটু লিখতেছি সাইন প্রথম সূত্র হচ্ছে সাইন তারপরে হচ্ছে আমি কসকে এখানে লিখলাম কস তারপর হচ্ছে টেন তারপরে কট তারপরে সেক কে এখানে লিখলাম আর কোসেক কে এখানে লিখলাম ওকে ত্রিকোণমিতিক সবগুলোই আমি লিখছি তবে আমি একটা কাজ করছি কজ আর সেক একটু আলাদা করে লিখছি তো এভাবে আমি কেন লিখলাম পৃথিবীতে মানুষ দুই প্রকার একটা হচ্ছে ভালো মানুষ আর একটা হচ্ছে খারাপ মানুষ তো ভালো মানুষ কারা যাদেরকে তুমি যতই থাপ সে তোমার কিচ্ছু করবে না সে হচ্ছে পৃথিবীর জন্য ভালো মানুষ আর তুমি যদি কাউকে ডানাতে থাপ্পর দাও সঙ্গে সঙ্গে সে যদি তোমাকে হাতে থাপ্পর মেরে দেয় তাহলে সেই লোকটা তোমার জন্য খারাপ মানুষ ওকে তো ত্রিকোণমিতিক ফর্মুলাতে ঠিক এরকম একটা ব্যাপার আছে যে এখানেও দেখবা যে ভালো খারাপ দুই ধরনের ব্যক্তি আছে তো আমি কি করব সবাইকে থাপ্পড় মারব আর ম্যাথমেটিক্যালি থাপ্পড় মারা হচ্ছে ওদেরকে মাইনাস করে দেওয়া মানে মাইনাস থিতা মাইনাস থিতা মাইনাস থিতা মাইনাস থিতা ওকে সবাইকে ধরে থাপ্পড় দিলাম তো ওরাও বাদ যাবে কেন ওদেরকেও থাপ্প দিলাম ওকে এখন এই আমি কি বলছি পৃথিবীতে তারাই ভালো মানুষ যারা যতই থাপ্পড় মারো তোমাকে কোনোদিন কিছু বলবে না তারা হচ্ছে ভালো মানুষ আর এই কস্তিতারা হচ্ছে এরকম এই কস মাইনাসিতে ওকে আমি থাপ্পড় দিছি কিন্তু ওর অবস্থা যা আছে তাই গেছে কিছুই হয় না কস শেখ মাইনাস্তিতে ওকে আমি থাপ্পড় দিছি ওরও যা আছে তাই রয়ে গেছে কিছুই হয় না অর্থাৎ এই যে মাইনাসটা এটা ওর উপরে কোনো প্রভাবই ফেলতে পারে তার মানে সূত্রটা হচ্ছে কস মাইনাস সিতা সমান শুধুই কস্তিতা সেক সিতা সমান শুধুই সেক তিতা অর্থাৎ এদেরকে যতই থাবড়াও কোনো লাভ নাই ওরা যেমন আছে তেমনই থাকবে তোমাকে কোনো ঘুরে থাপ্পড় মারবে না কিন্তু এগুলো হচ্ছে ব্যাদপ এই ব্যাদপগুলো করে কি ওদেরকে যদি আমি থাপ্পড় মারি ওরা আমারে আর উল্টা থাপ্পড় মারে বা থাপ্পড় মেরে দেয় তাহলে আমি যদি ডানাতে থাপ্পড় মারি ও দিবে আমারে বামাতে থাপ্পড় তাহলে মাইনাস ক্যান্থিতা তারপর হচ্ছে মাইনাস কথিতা আর এটা হচ্ছে মাইনাস কোসেক থিতা ওকে তাহলে এই যে ওদের মানে বোঝানো হচ্ছে ওদের ভিতরে যদি আমি নেগেটিভ চিহ্ন দিই তাহলে এই নেগেটিভের কারণে ওদের আনসারটা হবে মাইনাস এরকম ওকে আর ওদেরকে যতই নেগেটিভ দিই না কেন ওরা যেভাবে আছে সেভাবেই থাকবে তো এই ফর্মুলাটা আমি এখন এখানে একটু অ্যাপ্লাই করব। তাহলে কস থিতা হচ্ছে ভালো মানুষ ওকে যতই থাকবেও কোনো লাভ নাই ও যেমন আছে তেমন থেকে যাবে তোমাকে কোনো কি করবে না ডিস্টার্ব করবে না কিন্তু সায়েন থিতা এটা হচ্ছে দুনিয়ার ফালতু মানুষ খারাপ মানুষ ওকে আমি দিচ্ছি থাপ্পড় তো আমি ডানাতে থাপ্পড় দিলেও আমাকে দিবে বা আমাতে থাপ্পর যে জন্য মাইনাস আই সাইন থিতা অর্থাৎ সাইন মাইনাস থিতা মানে মাইনাস সাইন থিতা ওকে তাহলে আমরা পাইলাম ওয়ান বাই এক্স ইক টু থিতা মাইনাস আই সাইন থিতা তো এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে এটা জীবনে অনেক জায়গায় কাজে লাগে আমি যেহেতু এটা ফান্ডামেন্টালে প্রথমবার পড়াচ্ছি তো আমি পড়াই দিছি একটু করে তাহলে আমার দরকার কি এক্স প্লাস ওয়ান বাই এক্স জেনে নেওয়া যার কারণে আমি এখানে এক্স বের করছি ওয়ান বাই এক্স বের করছি সুতরাং আমি এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স জানতে পারবো কীভাবে এদের দুজনকে যোগ করে দিই তো এক্সের মান কত ছিল আজকে কাজ করি যোগ না করি একটু শর্টকাটে করি এক্সের মান হচ্ছে কস্তিতা প্লাস আইসান থিতা ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কস্তিতা মাইনাস আইসান থিতা ওকে আর ওকে যদি যোগ করি তাহলে কস্তিতা আর কস্তিতা মিলে হবে টু কস্তিতা ওকে কিন্তু এই আইসান্থিতার আগে মাইনাস আইসান্থিতার আগে প্লাস থাকার কারণে ওরা কাটা যাবে তাহলে না লিখি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমি পাইলাম টু ক তাহলে এই যে আমার উদ্দেশ্য এক্স প্লাস ওয়ান পাওয়া সেটা আমি এখান থেকে সফলভাবে পেয়ে গেলাম এরপর আমার কাজ হচ্ছে এই ওয়ান প্লাস অ্যানস্কোয়ারকে বের করে আনার চেষ্টা করা যেটা আমি এখান থেকে করে আনবো এই যে এই জায়গা থেকে ওকে তো আমি এরপরে লিখবো এরপরে লিখবো যে দেওয়া আছে তো এক্সিকিউট তো লিখছি ওই আরেকটা দেওয়া ছিল না ওইটা এখানে লিখতে পারতাম চাইলে আচ্ছা যাই হোক লিখে যখন ফেলছি লিখে আবার আবার আরেকটা কী দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস কী যেন এ স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়েল টু এন এ ওকে তো এখান থেকে আমার ইচ্ছা যে রুটটাকে তাড়াবো তো আমি যদি রুটকে তাড়াতে চাই উভয় পক্ষে বর্গ করতে হয় কিন্তু আমি যদি এক্ষুনি বর্গ করি তাহলে রুটটা যাবে না কখনও যদি কোনো রুটকে তাড়াতে হয় প্রথমে তাকে এক পাশে একলা রাখতে হয় তারপরে বর্গ করতে হয় তাহলে ও তো একলা না ওর সাথে কিন্তু ওয়ান আছে তাহলে আগে ওকে একলা করে দিই একলা করলে কি হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার দিকে থেকে যাবে ইকুয়াল টু এন এ মাইনাস ওয়ান এমন হবে এবার আমি উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এদিকে একটা স্কোয়ার হবে এই একটা স্কোয়ার হবে ওকে তো আমি স্কোয়ারটা লিখবো না আমি সরাসরি লিখে দেব করলে কী হবে তো আমি যদি এই সাইডে বর্গ করি স্কোয়ার রুটে কাটা গিয়ে খালি ওয়ান মাইনাস এ স্কোয়ার থেকে যাবে আর ওকে যদি বর্গ করি তাহলে হোল স্কোয়ার সূত্র হবে তো হোল স্কোয়ার সূত্রটা আমি সরাসরি লিখে দিচ্ছি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে এন এ বি হচ্ছে ওয়ান না লিখলেও চলে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওকে এবার আমি এটা একটু মুছে ফেলে কারণ এটার আমার দরকার পড়বে না আমাদের ইটু এটা হইলে চলবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এরপরের লাইন আমি এখানে লিখতেছি বা আমি কী করতেছি দেখি এই যে এখানে আমার কী দরকার ওয়ান প্লাস এন স্কোয়ার দরকার তো তো আমি একটা কাজ করি সবাইকে এক সাইডে নিয়ে আসতে পারি চাইলে সবাইকে এক সাইডে নিয়ে আসি তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এতে হইলো কি এই ওয়ান আর এই ওয়ান কাটা গেল কারণ ওর আগে মাইনাস ওর আগে প্লাস তাহলে বাকি কী আছে বাকি যাই থাক ওদের মধ্যে আমি একটা কাজ করি এই দুজন থেকে আমি মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে নিই এই দুজন থেকে মাইনাস এ স্কোয়ার কমন নিলে এখানে আর বাকি থাকে ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা প্লাস হয়ে গেছে ওকে আর এখানে বাকি থাকে প্লাস টু এন এ ওয়ান তো কাটা গেছে ইকুয়াল টু জিরো ওকে বা এটার আগে যেহেতু মাইনাস আছে আমি ওকুই দিকে পক্ষান্তর করে ফেলতে চাচ্ছি তাহলে আমরা পাচ্ছি কি টু এন এ ইকুয়েল টু এ স্কোয়ার ওকে তো এ স্কোয়ারকে নিচে নিয়ে আসি বা টু এন এ বাই এ প্লাস এন স্কোয়ার তাহলে এ আর এ যদি কাটা যায় তাহলে টু এন ডিভাইডেড বাই একটা এ থাকবে ওয়ান প্লাস এন স্কোয়ার ওকে তাহলে আমরা পাইলাম কি ওয়ান প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে টু ডিভাইডেড বাই এ এই যে ওয়ান প্লাস এন স্কোয়ারের জায়গায় আমি টু এন ডিভাইডেড বাই এ লিখে দিতে পারবো এরপর আমি আসবো এইখানে যে আমি এখন লিখবো পক্ষ সমান ওয়ান প্লাস ক এ তাহলে এই লাইনের পরে এই যে টু প্লাস এত এত পরে আমি এইখানে লিখতেছি তাহলে পাবো কি বামপক্ষ সমান বামপক্ষ সমান হচ্ছে ওয়ান প্লাস এ কস্তিতা ওয়ান প্লাস এ কস্তিতা এখন কথা হচ্ছে ওয়ান প্লাস এ কস্তিতা এটাকে আমি কিছুই করতে পারবো না এখানে এক্সোনায় যার মান বসাবো কিচ্ছু করতে পারতেছি না তো আমি কী করব বামপক্ষে আর থাকবো না বামপক্ষে থেকে পুরে থাক ডানপক্ষে চলে যাব ডানপক্ষ সমান হচ্ছে এত আর এততে আমরা এই কাজগুলো তো অনেক আগেই করে আসছি এবার আমার কাজ হচ্ছে মান বসায় দেওয়া তাহলে এ বাই টু এন সেকেন্ড প্যাকেট এই যে ওয়ান প্লাস এনসকে দেখতেছি ওয়ান প্লাস এন স্কয়ার তার বদলে আমরা টু এন বাই এ লিখিয়ে দিতে পারবো টু এন বাই এ প্লাস এখানে একটা এন আছে এন এর পাশে এখানে আমরা লিখিয়ে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর বদলে আমরা টু কস্তিতা লিখিয়ে দিতে পারবো তাহলে হচ্ছে টু কস্তিতা ওকে এবার আমার কাজ হচ্ছে এই এ বাই টু এন এটা ওর সাথে একবার গুণ করা ওর সাথে একবার গুণ করা তাহলে এভাবে হবে এ বাই টু এন ইন্টু টু এন বাই এ ওর সাথে একবার করছি তারপর আবার এ বাই টু এন ইন্টু এন ইন্টু টু কস্তিতা অর্থাৎ ও ওর সাথে গুণ ওর সাথে গুণ হয়েছে দুজনের সাথে ভাগাভাগি করে গুণ হয়েছে তাহলে ঘটনা কি ঘটলো টু এন টু এন নিচে কাটা এ উপরে নিচে কাটা উপরের নিচে কাটা গেলে ওয়ান হয় লাস্ট প্লাস এখানে টু টু কাটা এন এন কাটা আর থাকে এ কস চিতা তো দেখা যাচ্ছে এই যে ওয়ান প্লাস এ কস্তিতা বামপক্ষেও ছিল ডানপক্ষে যেটা ছিল সেটাও হয়ে গেছে ওয়ান প্লাস এ কস্তিতা অর্থাৎ প্রমাণটা হয়ে গেল তাহলে আপনাদেরকে যা দেখাইতে বলছে তাহলে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত এরকম একটা কিছু করবো আর কি আচ্ছা এরপরে আমরা আরও একটা প্রশ্ন এসেছি তো প্রশ্ন প্রথমে দেখি প্রশ্ন বলছে যদি এক্স স্কোয়ার মাইনাস টু আইস এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো সমীকরণটির দুইটি মূল আলফা এবং বিটা হয় তবে দেখাও যে আলফা টু দি পর এন প্লাস বিটা টু দি পর এন ইকুয়াল টু 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 দি পর এন প্লাস ওয়ান এত এত এসব দেখাইতে বলছে ওকে তো এখন এই সমীকরণটার এমনও পাওয়া যাবে দুইটা মূল ওই দুইটা মূলের ওরা এক্সট্রা করে নাম দিছে আলফা আর বিটা এটা আমাদের কোনো অসুবিধা না একটা মূলকে আমরা আলফা ধরবো আরেকটা মূলকে আমরা বিটা ধরবো আর অঙ্ক শেষ হয়ে যাবে ওকে তাহলে আমরা একটা কাজ করি প্রথম অঙ্ক শুরু করে দিই কোনো কথা না বলে তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু আইস এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো ওকে তাহলে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ বলার অপেক্ষা রাখে না এই যে এখানে দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার হচ্ছে দুই দুই এর অর্ধেক পাওয়ার এখানে আছে আর এখানে এক্সট্রা নাই তার মানে এটা দীঘাত সমীকরণ তাহলে আমরা এটা সরাসরি দীঘাত সমীকরণের সূত্র দিয়ে লিখতে পারি যে এক্স ইকুয়েল টু মাইনাস বি মাইনাস বি মাইনাস বি হচ্ছে এখানে মাইনাস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এ হচ্ছে ওয়ান সি হচ্ছে ফোর ওকে এরপর ডিভাইড বাই টু এ এ মানে হচ্ছে ওয়ান ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি কি মাইনাসে প্লাস টু তারপর প্লাস মাইনেস রুট ওভার দুই দুগুণের চার মাইনাস চার চারে হচ্ছে ষোলো তাহলে আমরা পাচ্ছি টু ইকুয়েল টু পাশাপাশি করে দিই আচ্ছা থাক নিচেই করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু টুর জায়গায় থাক আর এখানে প্লাস মাইনাস এই ষোলো থেকে যদি চার চলে যায় তাহলে আমরা পাচ্ছি মাইনাস বারো ভালো করে খেয়াল করি রুট ওভার পাচ্ছি মাইনাস বারো এবার মাইনাস বারোকে নিয়ে আমি একটা ছোট্ট আলোচনা এখানে করে দিই রুট ওভার মাইনাস বারো এটাকে আমি লিখতে পারি রুট ওভার মাইনাস ওয়ান গুণ বারো ওকে তারপরে এটাকে আমি লিখতে পারি যে রুট ওভার মাইনাস ওয়ান ইন রুট ওভার বারো এভাবে লিখতে পারি ওকে তাইলে এখন কথা হচ্ছে এই রুট ওভার মাইনাস ওয়ান এটাকে তো আমি আই বানাই দিতে পারবো আই আর এই রুট ওভার বারো এটাকে আমি এভাবে লিখতে পারবো আবার ফোর ইন্টু থ্রি তাহলে রুট ওভার বারোকে আমরা লিখতে পারবো ফোর ইন্টু থ্রি তো আই তার জায়গায় থাক রুট ফোর ইন্টু রুট থ্রি লিখতে পারবো তার মানে আই এই রুট ফোর মানে হচ্ছে টু তাহলে আমরা টু আই লিখতে পারি আর রুট থ্রি তার জায়গায় থাকে তার মানে টু আই রুট থ্রি এভাবে লিখতে পারবো তার মানে এত গবেষণা এখানে না করে আমরা সরাসরি এখানে লিখে দিব টু আই রুট থ্রি ডিভাইডেড বাই টু ওকে এখন একই মায়ের দুই সন্তান দুই ভাগ করতে পারি তাহলে টু বাই টু একটা অপশন প্লাস টু আই রুট থ্রি ডিভাইডেড বাই টু আর অপশন এই লাইনটা আমি না লিখে পাততাম এটা টু টু কাটা গেছে মনে মনে করতে পারতাম প্লাস মাইনাস টু টু কাটা তাহলে আই রুট থ্রি ওকে তাহলে এই ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা মূল এমনিই আসছে একটা হচ্ছে ওয়ান প্লাস আই রুট থ্রি একটা হচ্ছে ওয়ান মাইনাস আই রুট থ্রি ওকে তো এখন কাহিনী হচ্ছে আমাদেরকে এই দুইটা মূল যেটা আসছে একজনকে ধরতে হবে আলফা আরেকজনকে ধরতে হবে বিটা আচ্ছা তাহলে আমরা এবার এখানের একটা মূলকে বলবো আলফা তাহলে আমরা লিখব সুতরাং আলফা ধরি আমরা ধরে নিব যে ধরি আলফা ইকুয়েল টু হচ্ছে ওয়ান প্লাস আই রুট থ্রি ওয়ান প্লাস আই রুট থ্রি আর বিটা ইকুয়েল টু হচ্ছে ওয়ান মাইনাস আই রুট থ্রি তো এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে আমরা সেখানে চলে যাব প্রমাণ করতে বলছে কি আলফা টু দিবার অ্যান প্লাস বিটা টু দিবার এন টু এটা প্রমাণ করতে বলছে ওকে তাহলে আমরা বাম বামপক্ষ সমান বাম পক্ষে মান হচ্ছে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন তাহলে আলফার মানটা বসাই দিই আলফার মান হচ্ছে ওয়ান প্লাস আই রুট থ্রি হোল টু দি পাওয়ার এন প্লাস বিটার মানটা বসাই দিই ওয়ান মাইনাস আই রুট থ্রি হোল টু দি পাওয়ার এন এখন কাহিনি হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক অনেক করছি এখন আর আমার এত কিছু বলার দরকার নেই এবার আমি কী করবো এটার এটার মডুলাস বের করবো মডুলাস বের করে যেটা আসে সেটা দিয়ে ওকে ভাগ করব গুণ করবো তাহলে মডুলাস বের করলে এখানে আসবে যে মোটলে সেভাবে বেরোতে রুট ওবার এই বাস্তব অংশের বর্গ মানে ওয়ান স্কোয়ার প্লাস অবাস্তব অংশের সহকের বর্গ তো অবাস্তব অংশের সহক হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার তা রুট থ্রি স্কোয়ার যদি করি তাহলে আমরা আনসার পাবো ওয়ান প্লাস ইট ইস ফোর সরি থ্রি তাহলে থ্রি তিনের এক হচ্ছে চার চারের রুট হচ্ছে দুই তার মানে দুই দিয়ে গুণ দুই দিয়ে ভাগ করতে হবে তাই তো এই ফার্স্ট ব্রেকেট যেটা আছে সেটাকে আমি প্রথমে সেকেন্ড ব্রেকেট দিয়ে হোল টু দিবেন রেখে দিলাম তারপর দুই দিয়ে গুণ করলাম তাহলে এককে আবার দুই দিয়ে ভাগও করলাম প্লাস এই আই রুট থ্রিকে আই রুট থ্রিকে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে গুণ দুই দিয়ে ভাগ জানা আবার গুণ করলে আবার আগের জায়গায় চলে আসে এখানে ফার্স্ট ব্যাগেটটা দিতে ভুলে গেছি ফার্স্ট ব্যাগেট দিতে হবে তারপর সেকেন্ড ব্রাগ দিতে হবে ওকে প্লাস একইভাবে এখানে গিয়েও ওয়ান মাইনাস আই রুট থ্রি এখানের কাহিনি হচ্ছে সব কিছুই ঠিক আছে খালি অংশের সহ করছে মাইনাস রুট থ্রি তো মাইনাস রুট থ্রি পুরোটার উপর স্কোয়ার থাকবে তো মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে ওই মাইনাসটাও প্লাস হয়ে যাবে যার কারণে চেঞ্জ আর কিছু হবে না টু দিয়েই গুণ করতে হবে আর টু দিয়েই ভাগ করতে হবে আই রুট থ্রি ডিভাইডেড বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাথার উপরে এন ওকে এবার আমরা এটাকে ভরে নিয়ে যাব যেন সাইন কস আনতে পারি কারণ এখানে একটা যে প্রমাণ দিয়েছে সেখানে কিন্তু একটা কস দেখা আছে তাহলে আমি যদি ডিমইভার অ্যাপ্লাই না করতে চাই তাহলে কিন্তু আমি এই কস কখনোই এখান থেকে আনতে পারবো না ওকে তাহলে আমি করলাম কি এই টু টুর জায়গায় রেখে দিলাম সেকেন্ড ব্র্যাগেড আর এটাকে করলাম কি ওয়ান বাই টুকে লিখলাম যে কস সিক্সটি ডিগ্রি মানে পাই বাই থ্রি কস পাই বাই থ্রি মানে হচ্ছে হাফ মানে সিক্সটি ডিগ্রি মান প্লাস একইভাবে এখান থেকে আইটাকে রেখে দিলাম আর এটাকে করে দিলাম সাইন পাই বাই থ্রি সাইন পাই বাই থ্রি আর ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দিয়ে হোল টু দি বর এন ওকে তো একইভাবে এটাও আমরা একই রকম করে পড়ব প্লাস টু কস পাই বাই থ্রি মাইনাস আই এখানে নিচে লিখি মাইনাস আই সাইন পাই বাই থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার এন ওকে এবার আমি করব করবো কি এই যে এনটা দেখা যাচ্ছে এনটা ওদেরকে ডিভাইড করে দেবো তো এদিকে জায়গা হচ্ছে না আমি সমান চিহ্নটি একটু এখানে করে লিখি তাহলে এন যদি টু এর মাথার উপর আসে তাহলে হবে টু টু দি পাওয়ার এন আর এন যদি ওর মাথার উপর আসে তাহলে ভর অ্যাপ্লাই হয়ে যাবে এন যদি ওর মাথার উপর আসে ডিমোইভার অ্যাপ্লাই হয়ে যাবে খেয়াল করি আমি এখানে কিন্তু টু এন পাই অতিরিক্ত আনতে চাই না কারণ হচ্ছে আমাকে এটা প্রমাণ করতে বলছে এত ইউকুট এত দেখাইতে বলছে আর দেখাইতে বলছে ওটা কিন্তু একটাই তো আমার এখানে টু এন্ড পাই আনার কোনো দরকার নেই মান নির্ণয় করতে বলে নাই ওকে তাহলে এন যদি এখানে আনি তাহলে আমরা পাবো কি কস এন পাই বাই থ্রি প্লাস আই সাইন এন পাই বাই থ্রি ব্যাস একটা কাহিনী শেষ এবার ওরও একই অবস্থা এন যদি টুর উপর আসে তাহলে আমরা পাবো টু টু দি ভার প্রথমে প্লাস চিহ্ন তো দেই আর এন যদি ওর উপর আসে তাহলে ভোর অ্যাপ্লাই হয়ে যাবে কজ এন পাই বাই থ্রি মাইনাস আই সাইন এন পাই বাই থ্রি আস মাথার উপরের অ্যানটা তার জায়গা নিয়ে নিল এবার আমি এই দুজন থেকে কিন্তু টু এন কমন নিতে পারি মানে টু টু কমন নিয়ে ফেলি টু টু যদি কমন নিই খেয়াল করি আমি আজকে শর্টকাটে করবো টু টু দেবের যদি কমন নেই এটা বসবে যোগ এটা বসবে ওকে তো এখন ঘটনা হচ্ছে এটার এটা যখন বসবে তখন এই মাইনাস আই সাইন আর প্লাস আই সাইন কাটা যাবে যা এতদিন ধরে কাটা যাচ্ছিলো আজকেও যাবে ওকে আচ্ছা যাই হোক আমি লিখে ফেলি cos n পাই বাই থ্রি প্লাস আই সাইন এন পাই বাই থ্রি প্লাস এখান থেকে কমনলি আমরা পাচ্ছি cos n পাই by থ্রি মাইনাস আই সাইন এন পাই বাই থ্রি তাহলে এটার এটা কাটা যাচ্ছে আর বাকি আছে cos n পাই বাই থ্রি আর cos n পাই বাই থ্রি তো একটা দুইটা তারা মানে দুইটা কজ n পাই by থ্রি লিখতে পারবো তাহলে আমরা লিখি টু টু অ্যান টু কজ n পাই বাই থ্রি cos n পাই বাই থ্রি ওকে তো এখন এখানে বে যায় করে পাওয়ার অপারের যোগ টু দিওয়ার টু টুয়ার দেখি টু টুর পাওয়ার হচ্ছে এন আর এই ট্যুর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে বে যায় করে হলে পাওয়ার অপারের যোগ যার কারণে এই লাইনটা মিলে যাবে তার মানে এই দুইটা বেজ থেকে একটা বেজ লিখবো আর এই পাওয়ারগুলো যোগ করে দেবো এন প্লাস ওয়ান ওকে তাহলে এরপর আমরা লিখিয়ে দেবো সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আচ্ছা এরপর আমরা আরও একটা প্রশ্ন নিচ্ছি প্রশ্নটা দেখি প্রশ্ন বলছে দেখাও যে এ প্লাস আইবি হোল্ড টু দিওয়ার বাই এন প্লাস এ মাইনাস আইবি টু দি এম বাই এন ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দিওয়ার অ্যাম বাই টু আইস এন কজ অ্যাম বাই এন ট্যান ইনভার্স বি বাই এ ওকে এই যে এ প্লাস আই টাইপসের একটা প্রশ্ন আমি একদিন করাইছিলাম ওটাতে হয়েছে কি আমরা এই ধরনের রাশি পাইলে আমরা করি কি মডুলাস দিয়ে গুণ মোডুলাস দিয়ে ভাগ করি কিন্তু এই ধরনের প্রশ্নে যখন আমরা গেছি তখন আমরা দেখলাম মডুলাস দিয়ে গুণ মডুলাস দিয়ে ভাগ করলে এরপর সাইন আনবো না কজ আনবো সেটা আর বোঝা যায় না যার কারণে আমরা এখানে ধরছিলাম কি এ ইকুয় টু আর কস্তিতা বি ইকুল টু আর সাইন্থিতা তো আজকেও এটা করব। কারণ এখানে আবার টেনথিতেও একটা আসছে তো যার কারণে আমাদেরকে ওই প্রসেসে চলে যেতে হচ্ছে ওকে তাহলে আমরা শুরু প্রথমে প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করব না আমরা প্রথমে বলবো কি মনে করি বা ধরি যে কোনো একটা লিখতে পারি তো মনে করি এ টু হচ্ছে আর কস্তিতা আর বি ইকুয়েল টু হচ্ছে আর সাইন্থিতা সিম্পল ব্যাপার তাহলে এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম এটা দুই নাম্বার সমীকরণ দিলাম ওকে তাহলে দুই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণকে আমি বর্গ করে যোগ করব তার মানে এভাবে করব এক নাম্বারকে করব সরি এক নাম্বারের বর্গ যোগ দুই নাম্বারের বর্গ অর্থাৎ ওদেরকে আগে বর্গ করব। তারপরে যোগ করব। তা আমরা বর্গ করলে সবার মাথার উপরে স্কোয়ার হয়ে যাবে আর যখন যোগ করব তখন বাম পাশটা বাম পাশের সাথে যোগ হবে ডান পাশটা পাশের সাথে যোগ হবে ওকে তাহলে ওকে যদি বর্গ করি ও হবে এ স্কোয়ার আর ওকে যদি বর্গ করি ও হবে বি স্কোয়ার এই দুজন বাম পাশে ছিল এই জন্য ওদের আর যোগ হয়ে গেছে আর এই দুজন হচ্ছে পাশে তাহলে ওকে যদি বর্গ করি তাহলে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার চিতা আর ওকে যদি বর্গ করি তাহলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার চিতা আর এই দুজন ডান পাশে ছিল ফলে তারা ডান পাশে যোগ হয়েছে তাহলে ড্রোক সবসময় বামপাস বামপাসের সাথে হবে ডানপাস ডানপাসের সাথে হবে আর বর্গ করার একটা কাজ ছিল বর্গ করছি ওকে তাহলে আমরা পাচ্ছি কি বা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার জায়গায় রয়ে যাক ইকুয়েল টু এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিতে পারি তাহলে আর স্কোয়ার কমন নিলে আমরা পাবো কজ স্কোয়ার ছিতা প্লাস সাইন স্কোয়ার ছিতা ওকে তো কজ স্কোয়ার সিতা প্লাস সাইন স্কোয়ার দিতে ইকুয়াল টু টু ওয়ান তার মানে আমি পাচ্ছি কি আর ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না আর স্কোয়ার ইকুয়াল টু এত তাহলে কজ স্কোয়ার প্লাস এন স্কোয়ার টু ওয়ান যার কারণ ওয়ান না লিখলেও চলে এবার আমি যদি উভয় পক্ষকে রুট করে দিই আমি এই লাইনেই করে দেব উভয় পক্ষে রুট করে দিলে এখানে একটা রুট চিহ্ন চলে আসবে আর এখানে স্কোয়ারটা উদাব হয়ে যাবে তাহলে আর ইকুইয়ালটা আমরা একটা মান পাইছি সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি চাইলে এটাকে রুটটাকে হাফ দিয়ে লিখতে পারি পরে প্রয়োজন হলো লিখবো এখন লিখতে ইচ্ছা করতেছে না এবার আমি কি কী করবো দুই নাম্বারকে এক নম্বর দিয়ে ভাগ করবো এই দুই নাম্বারকে এক নম্বর দিয়ে ভাগ করার মূল কারণ হচ্ছে আসলে এখানে একটা টেন আছে টেনটা আনার চেষ্টা করা তাহলে আমি বলবো কি দুই নাম্বার ভাগ এক নম্বর তো দুই নম্বরকে যদি এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছে এই দুই নাম্বার হচ্ছে এটা বাম পাশে বাম পাশের সাথে ভাগ হবে আর ডান পাশ ডান পাশের সাথে ভাগ হবে আর সাইন থিতা ডিভাইডেড বাই আর কস থিতা ওকে তাহলে বি বাই এ তার জায়গায় থাক আর 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 কাটা গেলে কত থাকে আর আর কাটা গেলে থাকে সাইন বাই কস তো সাইন বাই কস মানে কত সাইন বাই কস মানে হচ্ছে টেন থিতা তাহলে আমি লিখে দিলাম সরাসরি টেন থিতা ওকে তো এরপরে আমি করব কি এই থেকে একটু এদিকে চিন্তা করব। আর বি বাই একে এদিকে চিন্তা করবো এটা কিন্তু এটাকে কিন্তু পক্ষান্তর বলা না এটাকে বলা হয় যে ঘুরাই লেখা ঘুরাই লিখলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেলে তখন চিহ্ন চেঞ্জ হবে ওকে তাহলে থিটা ইকলটা কী হবে থিটা হবে টেন ইনভার্স বিবাই এ ওকে ও ট্যান ইনভার্স বিভাই না ও ট্যান ইনভার্স ওখানে কিন্তু কিছু কিছু মিলে যাচ্ছে তাই না ওকে এবার আমি এই ব্যাটার বাম পক্ষ থেকে কাজটা শুরু করতে পারবো কারণ আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছি এখানে যে অতিরিক্ত আর নিছিলাম আর সমান কত হতে পারে আর এখানে অতিরিক্ত থিটার নিছিলাম ছিটার সমান কত হতে পারে সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে ফেলছি এবার আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কী করা বাম পাশ থেকে এটাকে প্রমাণ করা শুরু করা ওকে তো একটু মনে রাখি এগুলো আর কস্তিতা আর বিগুলো আর সাইন্থিতা ধরছিলাম কারণ আমি এগুলো মুছে ফেলে এই যে এখানে বাম পক্ষটা লিখবো তাহলে লিখলাম কি বাম পক্ষ সমান হচ্ছে এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার এম বাই এন প্লাস এ মাইনাস আইবি হোল টু দি পাওয়ার এম বাই এন ওকে তাহলে এখন এর মান হচ্ছে আর কস্তিতা প্লাস আই বির মান হচ্ছে আর সাইন্থিতা হোল টু দি পাওয়ার এম বাই এন তো আসেই কিছু করার নেই প্লাস এখানেও একই অবস্থা এটা আর লিখবো আচ্ছা লিখে ফেলি আর কস্তিতা মাইনাস আই আর সাইন্থিতা হোল টু দি ওয়ার এম বাই তো আসেই তাহলে এখন কি এখান থেকে আমি আর কমন নিতে পারবো ফার্স্ট প্যাকেটটাকে সেকেন্ড প্যাকেট দিলাম আর কমন নিলাম আর কমন নিলে হচ্ছে কস্তিতা প্লাস আই সাইনথিতা সেকেন্ড ব্যাকেট ক্লোজ হোল টু দি বাই এন অর্থাৎ এখানে যেটা ফার্স্ট ব্যাট ছিল সেটাই সেকেন্ড ব্যাকেট দিচ্ছে আর আর কমন নেওয়ার কারণে একটা ফার্স্ট ব্যাট অতিরিক্ত আসছে প্লাস এখানেও সেকেন্ড ব্যাকেট দিলাম আর কমন নিলাম তাহলে পাচ্ছি কি কস্তিতা মাইনাস আইসাইন্থিতা হোল টু দি পাওয়ার অ্যাম্বায়ন আমি একটু দ্রুত করাচ্ছি কারণ আমি জানি যে এগুলোতে আর আহামরি কোনো সমস্যা থাকবে না তো এখানে রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর টু এত এটা আমরা মনে রাখবো আমাদের সব মনে থাকবে আশা করি এটাও মনে থাকবে তাও মুছতেসি না ইকুয়েল টু এবার আমরা করবো কি এই এন পাওয়ারটা ওদেরকে দিয়ে দিব তাহলে আর এর এন যদি এর উপর আসে তাহলে হবে আর টু দিব ওর এন আর এন যদি ওর উপর আসে তাহলে ডিমাইভার অ্যাপ্লাই করে দিব ভালো করে খেয়াল করি এন যদি ওর উপর আসে তাহলে ডিমাইভার অ্যাপ্লাই করে দেব ডিমাইভোর কী বলছেন এই জিনিসটা ওই থিটার সাথে গুণ হবে তাহলে হবে কস এম থিটা বাই এন প্লাস আই সাইন এম থিটা বাই এন ওকে এভাবে হবে একইভাবে এখানেও যখন এই আর আরের উপর নেমে আসবে তাহলে আর টু দিবার অ্যাম্বায়ন থাকবে আর এটার উপর নেমে আসবে তখন ডিমাইভার হবে তখন হবে কস থিটা বাই এন মাইনাস আই সাইন থিটা বাই এন এভাবে হবে আর সেকেন্ড বাইটগুলো হবে না পাওয়ারও হবে না কারণ পাওয়ারটা ব্যালেন্স করা হয়ে গেছে এবার আমি আর টু দিবার অ্যাম্বায়ন যদি কমন নিই এবার কিন্তু আমি শর্টকাটে করবো আমি দুজন থেকে আর টু দিবার অ্যাম্বায়ন কমন নিচ্ছি তো আর টু দুবার এম বাই এন যদি কমন নেই এটা বুঝবে প্লাস এটা তো কমন নিয়ে ফেলছি এটা বুঝবে তো বসার পর কী হবে এই বাটার সামনে মাইনাস বাটার সামনে প্লাস তার কারণ ওরা দুজন এমনিই কাটা বাকি দুজন মিলে টু কস অ্যামথিতা বাই এন হবে ওকে এবার আমার কাজ হচ্ছে মানগুলো বসায় দেওয়া এর মানটা বসাই দিই এর মান ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার ছিল তার মাথার উপরে আবার এম বাই এন একটা আসছে ইন্টু টুটা সামনে লিখে গেলি এই যে টু দেখা যাচ্ছে টুটা আমি সামনে লিখে গেলি আর এখানে কস যেটা আছে কস থাক এম বাই অ্যানও থাক এই থিটার মান হচ্ছে এই যে টেন ইনভার্স বি বাই এ টেন ইনভার্স বি বাই এ ওকে তাহলে ব্র্যাকেটটা এখানে দিই কারণ এটা পুরোটাই থিটা কস এই পুরোটাই থিটা কস এই পুরোটাই থিটা ওকে তাহলে এখনও প্রমাণ হয়নি এটা না এখন কাজ হচ্ছে রুটটাকে খালি হাফ বানাই দেওয়া তাহলে আমি কি জানি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি এই রুটটাকে পাওয়ারে হাফ করতে চাচ্ছে তো রুটটা যদি পাওয়ারে হাফ হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার ওপারে গুণ তাহলে হাফের সাথে যদি এম বাই টু গুণ হয় তাহলে হবে এম বাই টুয়েল যা আমি লেগেছে এম বাই এম আর কস যা আছে তা থাকবে কস এত যা আছে তা থাকবে ওকে এরপরে সমান চিহ্ন লিখে দেবে বাম ডান ডানপক্ষ লিখে দেব বাম পক্ষের সমান পক্ষ প্রমাণিত ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যে প্রশ্নটা নিয়েছি প্রশ্নটা প্রথমে পড়ি বলছে কি যদি এ প্লাস আইবি এখানে কিন্তু বড় হাতের বড়ো হাতের এ প্লাস আই বড়ো হাতের বি ইকুয়াল টু এ ওয়ান প্লাস আই বি ওয়ান এগুলো কিন্তু ছোট হাতের এ ওয়ান প্লাস আই বি ওয়ান বি এভাবে গুণ হতে 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 লাস্টে এ প্লাস আই হয় তবে দেখাও যে টেন ইনভার্স বি বাই এ মানে বড়ো হাতের বি বাই এ ইকুয়েল টু টেন ইনভার্স বি ওয়ান বাই হাতের প্লাস টেন ইনভার্স বি টু বাই ইনভার্স বি থ্রি বাই ইনভার্স বি এন এ এটা প্রমাণ করতে হবে তো যেহেতু জায়গাটাতে এই এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি এভাবে আছে তো আমরা এই জায়গাতে এসে ওই যে মডুলাস দিয়ে গুণ মডুলাস দিয়ে ভাগ এটা করতে পারবো না কেন কারণ আমরা এদার কোনো সাইন এবং কজের সূত্র পাবো না কিন্তু প্রমাণ স্পষ্ট দেখা যাচ্ছে টেন আছে তো যখন প্রমাণের টেন প্রমাণ করতে বলছে তার মানে আমাদেরকে এ ইগুটা আর কজটিতে বি ইকু আর সাইনটিতে ধরতে হবে যার কারণে আমরা কি পাবো ওই ভাগ করলে টেন পাবো ওকে তাহলে এখন আমি এখানে আরেকটা প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্ন ওইটা আমি এখন লিখতেছি না ওইটা আমি পরে লিখে বুঝে দিব কারণ এখন লিখলে সেটা আবার আমাকে মুছতে হবে তার মানে এই একই লাইনে দুইটা প্রমাণ করতে বলছে একটা দেখাও যে এক নম্বর এটা দেখাও যে দুই নম্বর দিয়ে আরেকটা দিচ্ছে সেটা আমি অঙ্কটা শেষ করে পরে বুঝিয়ে দেবো ওকে তো এখানে প্রথমে আমাকে লিখতে হবে মনে করি মনে করি এ পি ইকুয়েল টু হচ্ছে আর পি কস থিটা পি আর বি পি টু হচ্ছে আর পি সাইন থিটা পি হ্যাঁ এবারই একটা প্রশ্ন চলে আসছে মনে সেটা হচ্ছে হঠাৎ করে এই পি বামলাটা ঘুরতে গেছিলো এখানে তো পি এর বংশই ছিল না ওকে তো আসলে এটা আমি সুবিধার জন্য লিখছি কী ধরনের সুবিধা সেটা হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি লিখতে চাই ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে আমাকে এখানে এ পি না লিখা আমি যদি আমাকে লিখতে হবে এভাবে এ ওয়ান সমান হচ্ছে আর ওয়ান কস্তিটা ওয়ান এ টু সমান আর টু কস্তিটা টু এ থ্রি সমান আর থ্রি কস্তিটা থ্রি এ এন সমান আর এন কস্তিটা এন এভাবে করে করে লিখে লিখে যেতে হবে কিন্তু আমি চালাকি করছি কি ওই যেখানে যেখানে ওয়ান টু হবে সেখানে সেখানে আমি পি লাগাই দিছি তাহলে এ পি সমান হচ্ছে আর পি কস্তিটা পি এতে আমাদের সুবিধাটা কোথায় হলো সুবিধাটা এই জায়গায় যে এই পি এর জায়গায় যদি আমি ওয়ান দিই পির জায়গায় যদি ওয়ান দিই তাহলে হবে এ ওয়ান সমান আর ওয়ান থিটা ওয়ান যেটা ওর জন্য ধর্ষি বলে মনে হবে এর জায়গায় এই পির জায়গায় যদি টু দিই তাহলে এ টু সমান আর টু ক থিটা টু যেটা ওর জন্য ধর্ষি বলে মনে হবে আবার এই পির জায়গায় যদি এন লিখে দিই তাহলে এ এন ইকুয়াল টু আর এন কস থিটা এন যেটা ওর জন্য ধরছি বলে মনে হবে অর্থাৎ এইখানে অসংখ্য মান আছে ওদেরকে আমি আলাদা আলাদাভাবে এ ওয়ান সমান আর ওয়ান কস থিটা ওয়ান এ টু সমান আর টু কস থিটা থ্রু এভাবে করে ধরলে ও শুধু ধরতে ধরতেই খাতাটা মানে সবশেষ হয়ে যাবে তো এত ধরাধরির দরকার নেই আমি এমন একটা ধরছি যার মানগুলো চেঞ্জ হইলেই আরামসে আনসারটা চেঞ্জ হবে তো এখানে আমি এক নম্বর সমীকরণ দিলাম এখানে দুই নাম্বার সমীকরণ দিলাম আর বলে দিলাম যেখানে যেখানে পি সমান হচ্ছে ওয়ান টু থ্রি এভাবে লাস্ট হচ্ছে এন কারণ ওই যে এখানে এন পর্যন্ত ধরার দরকার আছে আমি যদি এন না লিখি লাস্টে পির জায়গায় যদি অ্যান না বসাই তাহলে ওইটার জন্য যে ধরছি তার কিন্তু কোনো প্রুফ নেই ওকে এবার আমার কাজ হচ্ছে এই যে এ পি সমান এত ধরছি বিপি সময় এখান থেকে আর পির মান বের করব থিটা পির মান বের করবো যা এতদিন করে আসছে তাহলে প্রথমে আমি করব কি এক নাম্বারকে বর্গ করব যোগ দুই নাম্বারকে বর্গ করব। ওকে মানে এক নম্বরকে বর্গ দুই নম্বরকেও বর্গ করে যোগ করব তো এই ঘটনার ফলে কি হয় একে বর্গ করলে আমরা পাই এ পি স্কোয়ার আর ওকে বর্গ করলে আমরা পাই পি স্কোয়ার বেশি বুঝাইতে হচ্ছে না কারণ এরকম কাজ আমরা করে আসছি ওকে বর্গ করলে আমরা পাচ্ছি আর পি স্কোয়ার কজ স্কোয়ার থিটা পি কজ স্কোয়ার থিটা পি আমরা জানি থিটার উপরে কিন্তু স্কোয়ার হয় না যার কারণে এটা হয় নাই প্লাস আর পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পে সাইন স্কোয়ার থিটা পি ওকে আবার আমি এখান থেকে যদি আর পি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা যেটা পাবো একটু শর্টকাটে করে দিই আর পি স্কোয়ার কমনে যেটা পাবো সেটা হচ্ছে কজ স্কোয়ার ছিতা সাইন স্কোয়ার চিতা তো কজ স্কোয়ার দিতা বা সাইন স্কোয়ার ছিতে ওয়ান তাহলে ও না লিখলেও চলে এই জন্য আমি লিখে নিই এ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার তাহলে আর পি স্কোয়ার সমান আমরা এটা পাইছি তাহলে আর পি সমান কত পাবো আর পি সমান আচ্ছা লিখে রাখি তাহলে রুট ওভার এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার ইকুয়াল টু আর তাহলে আরপি যদি কখনও দরকার হয় তখন আমরা এটা বসাবো আর যদি কখনো আর পি স্কোয়ার দরকার হয় তখন আমরা এটাই সরাসরি বসাই দেবো তাহলে আমরা এখানে যে অতিরিক্ত আর পি আনলাম ওই আরপির মান কেমন হতে পারে সেটা আমরা এখানে বের করে রাখলাম এক নাম্বারকে বর্গ দুই নাম্বারকে বর্গ করে এরপর আমাদের কাজ হচ্ছে এক নাম দুই নম্বরকে আমরা ভাগ করব এক নাম্বার দিয়ে দুই নাম্বারকে যদি এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে ঘটনাটা কি ঘটবে সরাসরি লিখবো তাহলে ওকে ওকে দ্বারা ভাগ তাহলে বিপি ডিভাইড বাই এপি হবে বিপি ডিভাইডেড বাই এ পি হবে ইকুয়েল টু ওই পাশে যদি ভাগ করি তাহলে এটা তো উপরে থাকবে তাই না আর পি আর পি কাটা যাবে তাহলে সাইন থিটা বাই কস থিতা সমান টেন থিটা হয়ে যাবে সরাসরি করে দিচ্ছি তাহলে টেন থিটা পি হয়ে যাবে বা আমরা এভাবে পাবো এখানে থ্রিটা পিকে রেখে টেনকে যদি দিকে নিয়ে আসি তাহলে আমরা থিটা পি ইকুয়েল টু পাবো টেন ইনভার্স টেন ইনভার্স বি পি ডিভাইডেড বাই এ পি ওকে ব্যাস তাহলে থ্রিটা মানও আমরা পেয়ে গেলাম আরপির মানও আমরা পেয়ে গেলাম তো এখানে একটু লিখে দিচ্ছ যেখানে পি ইকুইল টু হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট এন এখানে একটু লিখে দিই যেখানে পি ইকুইল টু হচ্ছে ওয়ান টু থ্রি ডট এন এটা লিখেই হবে কারণ এখানে এই যে পি ব্যাটা আজকে আমরা আনছি হঠাৎ করে এই ব্যাটা আবার আসলো করতে বা এই ব্যাটার জন্য আমরা কি মিন করতে যাচ্ছি ওকে এবার আমরা এই যে এখান থেকে এই এ প্লাস আইবি যেটা আমাদেরকে দেওয়া আছে এ প্লাস আই বি টু এত এই জায়গাতে মানগুলা বসাই দেবো আমাদের এই যে অতিরিক্ত যে কাজটা করছে এটার কাহিনী হচ্ছে আর পি যে আমি আনছি সেটা মান বের করা আর এই থিটাপি যে আমি আনছি ওর মানটা কেমন সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করা এবার আমরা দেওয়া আছে যেটা সেটা দিয়ে কাজ করা শুরু করব। আর এই মানগুলা ভবিষ্যতে যদি কখনও কাজে লাগে তখন আমরা ব্যবহার করব তো একটু মনে রাখি এপি সমান হচ্ছে আর পি আর বিপি সমান হচ্ছে আর পি স্যান্থিটাপি ওকে তাহলে এখন আমরা যখন বাম পক্ষ সমান পক্ষ সরি ওই দেওয়া আছে লিখে ফেলবো তখন আমরা ওই মানগুলো বসাবো তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস আই বি সমান হচ্ছে এ ওয়ান প্লাস আই বি ওয়ান প্লাস সরি নট প্লাস এখানে হচ্ছে গুণ সম্পর্ক এ টু প্লাস আই বি টু আর এ থ্রি প্লাস আই বি থ্রি ডট 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 এভাবে এ এন মুছে ফেলি এগুলা না এখন এগুলার দরকার নেই পরে লাগবে এ এন প্লাস আই বি এন ওকে এবার আমি মান বসাব কি মান বসাবো এ ওয়ানের মান কত এ ওয়ানের মান ও আচ্ছা এ পির মান হচ্ছে আর পি কস পি তাহলে এ ওয়ানের মান হবে আর ওয়ান কস ওয়ান আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই বি ওয়ানের মান হবে আর ওয়ান সাইন থিটা ওয়ান ওকে এভাবে বসায় ফেলবো এ টু সমান একইভাবে হবে আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই এটা থিটা টু হবে সরি আর টু থিটা টু হবে এটা হবে আর টু সাইন টু এভাবে আরেকটা লিখবো আর থ্রি আচ্ছা একটা না লিখি কারণ এটা আমার এখানে জায়গা হবে না আবার তো ডট 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 দিয়ে লাস্টেরটা লিখিয়ে দিই লাস্টেরটা হবে আর এন কস থিটান প্লাস আই আর এন সাইন ওকে এবার আমার কাজ হচ্ছে এখান থেকে আমি আর ওয়ানগুলোকে এখান থেকে আর ওয়ান কমন নিব এখান থেকে আর টু কমন এখান থেকে আর এন কমন নিব ওকে একটু খেয়াল করি ও থেকে আমি আর ওয়ান কমন নিলাম তাহলে আর ওয়ান কমন নিলে কাছে কি থেকে আমি একটু দূরে করে লিখি কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান এরকম থাকবে নাকি নয় একটু মুছে ফেলতে হচ্ছে তাহলে আমি ওর থেকে আর ওয়ান কমন নেওয়ার ফলে আমরা পাচ্ছি কস থিটা ওয়ান প্লাস আইসাইন থিটা ওয়ান ওকে এখন ওর থেকে আমি আর টু কমন নেব ওর থেকে যে আট টুটা কমন নিবো সেটা কিন্তু সবার সাথে গুণ সম্পর্কে আছে ভালো করে খেয়াল করি ওর থেকে যে আর ওয়ান কমন নিছি আর ওর থেকে যে আট টুটা কমন নেবো এখানে ওরাও কিন্তু গুণ সম্পর্কে থাকবে তাইলে যেহেতু গুণ সম্পর্কে আছে তো গুণ সম্পর্কে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সাজায় লিখতে পারি অর্থাৎ ওই আর টু যেটা কমন নিসি সেটা আমি এখানে লিখতে পারি আর এখানে আমরা কস থিটা টু প্লাস আইসাইন থিটা টু এভাবে লিখতে পারবো ওকে আসলে ব্যাপারটা যদি তুমি না বুঝো আমি একটু বুঝাই দিই এখানে ধরলাম যে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ এদেরকে গুণ করলে যা আনসার আসবে যা আনসার আসবে ওদেরকে একটু এলোমেলো করবো দুই গুণ পাঁচ গুণ তিন গুণ চার এতেও কিন্তু আনসারটা একই আসবে আবার ওদেরকে আরও এলোমেলো করব চার গুণ তিন গুণ পাঁচ গুণ দুই তাও কিন্তু আনসার একই আসবে অর্থাৎ কোনো সংখ্যা যদি গুণ সম্পর্কে থাকে ওদেরকে আমরা ওদের মধ্যে যেভাবে ইচ্ছে সেভাবে নাড়াই চারাই লিখি না কেন ওদের আনসার কিন্তু একই আসতে বাধ্য ওকে সেজন্য আমরা করতেছি কি আমি এই জিনিসটা আরও একবার ভেঙে লিখি বুঝতেছি যে অনেকে আবার প্রশ্ন তুলবা এখান থেকে আমি আর ওয়ানকে কমন নিচ্ছি তাহলে আর ওয়ান কমন নিলে থাকবে থিটা ওয়ান প্লাস আইসাইন থিটা ওয়ান থিটা ওয়ান ওকে আর এখান থেকে আমি আর টু কমন নিচ্ছি তাহলে আর টু যদি কমন নিই তাহলে থাকবে থিটা টু প্লাস আইসাইন থিটা টু এইভাবে করে যেতে থাকবে এবং গুণ হইতে থাকবে এখান থেকে আমি আর এন কমন নিব আর এখানে থাকবে কস থিটা এন প্লাস আই সাইন থিটা এন এভাবে থাকবে ওকে এখন এরা সবাই কিন্তু গুণ সম্পর্ক এই যে কমন নেওয়ার পর যে বেরোইছে ও কিন্তু সবার সাথে গুণ সম্পর্ক আছে তো গুণ সম্পর্কে থাকার কারণে আমি কী করবো আরগুলাকে প্রথমে একসাথে গুণ করে লিখব আর বাকিগুলোকে পরে পাশে একসাথে গুণ করে লিখবো ঠিক এভাবে এখানে যেভাবে দেখাচ্ছে ইচ্ছা মতো সাজানো যায় ইচ্ছা সাজাবো তো সাজানোটা কেমন এই যে আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 আর এন এরা সবাই নিজেরা নিজেরা গুণ সম্পর্কে লিখলাম আর এই যে এদেরকে নিজেদেরকে গুণ সম্পর্কে লিব কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু ইন্টু কস থিটা থ্রি না লিখি কারণ কস থিটা থ্রি লিখতে জায়গা অনেক দরকার আমি ডট 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 দিয়ে কস থিটা এন প্লাস আই সাইন থ্রিটা এন এভাবে লিখে ফেললাম ওকে তার মানে এই আর এর অংশগুলোকে ডট 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 দিয়ে একসাথে গুণ সম্পর্কে লিখছি আর এই ওদেরকে ডট ডট দিয়ে একসাথে গুণ সম্পর্কে লিখছি আর সবাই আসলে গুণ সম্পর্কে আসে বলেই এই কাজটা করা গেছে যদি সবাই গুণ সম্পর্কে না থাকতো আমরা এভাবে ইচ্ছা এলোমেলো করতে পারতাম না ওকে এখন কাহিনি হচ্ছে এই আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 আর এন এটা থাক এদের পুরোটার গুণ সম্পর্ক কী হবে ওর সাথে ওকে গুণ ওর সাথে ওকে গুণ করলে কী হবে মানে সবাইকে গুণ গুণগুলি কী হবে আমি একটা লেকচারে কিন্তু এটা দেখাইছিলাম তোমাদেরকে একটা প্রশ্নে আসছিল এখানে পাই বাই টু ছিল তখন পাই বাই টু গত একটা ক্লাসে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজও দিছিলাম তো ওইখানে এই কস্তিতে প্লাস আইসান্তিতার কস্তিতে প্লাস আইসান্তিতে এরকম অসংখ্য কস্তিতা প্লাস আইস্যান্তিতে গুণ করলে কি হবে সেটা কিন্তু বলা ছিল ওকে তো ওই লেকচারের ধারণার কাজে লাগাবো আমরা তো আমরা দেখছিলাম কি এই ধরনের অসংখ্য সংখ্যক ওদেরকে যদি আমরা গুণ করি তাহলে কজের থিটাগুলো খালি নিজেরা যোগ হয় আর সাইনের থিটাগুলো নিজেরা যোগ হয় অর্থাৎ এই পুরোটার গুণ ফল আসবে এরকম কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি প্লাস ডট 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 লাস্ট হোটে থি আমরা এর আগে যে গুণটা করছিলাম ওটাতে কিন্তু ইনফিনিটি ছিল যার কারণে আমরা এখানে অসীম পর্যন্ত দিয়ে দিয়েছিলাম তাই না প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থ্রিটা থ্রি প্লাস ডট 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 প্লাস থ্রিটা অর্থাৎ এই সবার গুণ খালি এইভাবে আসে যে কজ কজটা বসে আর এই কজের থিতাগুলা সবগুলো একসাথে যোগ হয় প্লাস আইসাইনটা বসে আর সাইনের থিটাগুলা সবগুলো একসাথে যোগ হয় এভাবেই আসে আমি আমি স্ক্রিনে লিখে দিব যে এটা কত লেকচারের কত মিনিটের সময় পড়াইছিলাম তোমরা ওইখানে গিয়ে ওই লেকচারটাতে খুঁজে আরামসে সেটা আবার শিখে নিতে পারবো ওকে তাহলে এখন এই যে গুণ ফলটা আসলো এটাকে এখন আমরা দুই টুকরে করতে পারি একটা হচ্ছে এই পুরো গুণ সংখ্যক যেটা আছে এটা একবার ওর সাথে গুণ হবে এটা একবার ওর সাথে গুণ হবে দুই ভাগ হবে তো আমরা আচ্ছা দুই ভাগ আমি না করি মনে মনে করতে পারবো দুই ভাগটা এবার আমরা করব কি এই যে বাম পাশে কিন্তু এ প্লাস আইবি ছিল এটার বাম পাশে এ প্লাস আই বি এখনও আছে তা আমি কি করব উভয় পক্ষ থেকে বাস্তব আর কাল্পনিক অংশকে আলাদা করব তো এখানে এই কস্তিতার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তব অংশ আর সায়েন্সিতের সাথে যেহেতু আই আছে সুতরাং এটা হচ্ছে কাল্পনিক অংশ আর এখানে আবার এ হচ্ছে বাস্তব অংশ আর এই আয়ের সাথে যেটা আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ তাহলে আমি বলবো কি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পায় তাহলে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করবো তাহলে এই পাশ থেকে প্রথমে বাস্তব অংশ সমীকৃত করি এই পাশ থেকে বাস্তব অংশ হচ্ছে এই সমীকৃত করা মানে হচ্ছে বাস্তব বাস্তবের সাথে বাস্তবের ইকুয়েশন দেখানো তাহলে এই পাশের বাস্তব হচ্ছে এ তাহলে এ পাশের বাস্তবকে এ পাশের বাস্তব হচ্ছে কস এত না এ পাশের বাস্তব হচ্ছে এই ও ওর সাথে গুণ হয়ে যেটা হবে সেটা হচ্ছে বাস্তব আর ও ওর সাথে গুণ হয়ে যেটা হবে সেটা অবাস্তব যে লাইনটা আমরা লিখি নেই কি তাহলে ও যদি ওর সাথে গুণ হয় সেটা হবে বাস্তব আর সেই বাস্তব অংশটা আমরা এখানে আলাদা করে ফেলতেছি আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 ডটগুলো দেখা যাচ্ছে কিনা জানি না ডট 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 আর এন সেই সাথে থাকবে কস থ্রিটা ওয়ান প্লাস থ্রিটা টু প্লাস ডট ডট প্লাস থ্রিটা এন ব্যাস বাস্তব অংশ সমীকৃত হয়ে গেছে এবার এই পাশে আয়ের সহক যেটা সেটা হচ্ছে অবাস্তব অংশ তাহলে আয়ের সহক হচ্ছে বি তাহলে অবাস্তব অংশ হচ্ছে বি আবার ওই পাশে আয়ের সহক হচ্ছে সাইন অংশ কিন্তু এই সাইনের সাথে তো এই ব্যাটাও গুণ হচ্ছে তাহলে এই জন্য এখানে আয়ের সহক হচ্ছে সাইন সেই সাথে এই আর ওয়ান আর টু এরাও তাহলে অবাস্তব অংশ হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি ডট ডট আর এন সাইন থ্রিটা ওয়ান প্লাস থ্রিটা টু প্লাস ডট ডট প্লাস এন ওকে তাহলে বাস্তব অবাস্তব অংশ আমরা আলাদা করে ফেললাম এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে অবাস্তব অংশ আয়ও ছিল আমরা আইকে নিলাম না কেন তুমি চাইলে আইকেও নিতে পারতা তুমি যদি এখানে বলতো যে আই বি তাহলে এখানেও এই আইটা এখানে থাকতো সাইনের আগে এই আইটা থাকতো তুবই পক্ষে আয় আই কাটা যাইতো তো নেওয়ার দরকার কি নিলাই কাটাও যায়নি শেষ তাহলে এই এ আর বি র আমরা পাবার জন্য এত কষ্ট করছি এ আর বি এর মান এখন আমরা এখানে বসাই দিলে বাম পক্ষ থেকে ডানপক্ষ প্রমাণ হয়ে যাবে আশা করা যায় তাহলে আমরা এখন লিখবো কি বাম পক্ষ সমান এত এটা লিখে প্রমাণ করা শুরু করে দেব তাহলে লিখি বাম পক্ষ সমান তাই বাম পক্ষ সমান হচ্ছে টেন ইনভার্স বি বাই এ তালে টেন ইনভার্স তার জায়গায় থাক বি বাই এ বি জেগে বিয়ের মানটা বসাই দিই বি এর মান কত এই যে বিয়ের মান আর ওয়ান আর টু আর না লিখি ডট 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 আর এন আর হচ্ছে কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট 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 প্লাস থিটা এন সরি বিয়ের মানে কস ছিল না বিয়ের মানে ছিল সাইন ওকে মিস্টেক হয়ে যাচ্ছে সাইন আর এর মানে ছিল আর ওয়ান আর টু আর এন কস থিটা ওয়ান থিটা টু থিটা এন ওকে তাহলে কাহিনি কী দাঁড়ায় আমরা এখানে উপরের নিচে কিছু কাটাকাটি করতে পারি আর ওয়ান আর ওয়ান আর টু আর টু আর এন আর মানে আর সবগুলোই আর সবগুলোর সাথে কাটা ওকে তাহলে বাকি কী থাকে এখানে থাকে টেন ইনভার আর এই এ সাইন বাই কস এখানে থিটা কিন্তু একই ওর যা থিটা ওরও তাড়াত্রিটা তাহলে সাইন থে দেওয়া হয় কস্তিদা ওরা তো কাটা গেছে তাহলে সাইন থি দেওয়ায় কস্তিদার সমান হচ্ছে টেন থিটা তো টেন ইনভার্স এখানে হবে টেন থিটা থিটা মানে হচ্ছে থিটা ওয়ান থ্রিটা টু ডট 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 থ্রিটা এন ওকে তাইলে এবার আবার দেখা যাচ্ছে একটা হচ্ছে টেন একটা হচ্ছে টেন ইনভার্স তো টেন আর টেন ইনভার্স আমরা কী করতে পারি কেটে দিতে পারি তা টেন আর টেন ইনভার্স যদি কাটা যায় তাহলে আর থাকবে থ্রিটা ওয়ান প্লাস থ্রিটা টু প্লাস থ্রিটা থ্রি প্লাস ডট 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 প্লাস থ্রিটা এন তো মজার ব্যাপার হচ্ছে থ্রিটা ওয়ান সমান আমরা বের করছিলাম তোমরা যদি একটু খাতার দিকে তাকাও তোমাদের খাতায় কিন্তু লেখা আছে ও সরি আমি বি এর মানটা মুছে ফেলছি আবার লিখবো তোমরা যদি খাতার দিকে দাও তাহলে দেখবা থ্রিটা থ্রিটা পি সমান একটা মান ছিল থ্রিটা পি সমান ছিল টেন ইনভার্স পি বাই এ পি তাহলে এখানে এ থিটা ওয়ান সমান হবে বিপি জায়গায় ওয়ান হয়ে যাবে প্লাস থ্রিটা টু সমান হবে টেন ইনভার্স টু বাই এ টু প্লাস ডট 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 আর লিখতেছি না আর কি থ্রি তোমরা লিখবা থিটা এন সমান হচ্ছে টেন ইনভার্স বি এন বাই এ এন যা কি এখানে প্রমাণ করতে বলছে এবং বামপক্ষ আমরা টেন ইনভার্স বিওয়াই এসেছিলাম টেন ইনভার্স বি ওয়াই দিয়ে শুরু করছে কিন্তু করতে করতে একটা সময় যে লাইনটা আসছে সেটা আসলে ডান পক্ষের লাইনটাই চলে আসছে তাহলে আমরা লিখে দিব সমান ডানপক্ষ তাহলে বাম সমান ডান ডানপক্ষ প্রমাণিত তো এক নাম্বার প্রমাণটা তো হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দুই নাম্বার প্রশ্নটা কেমন সেটা একটু দেখাচ্ছি তো তোমরা আরামসে দুই নাম্বার প্রশ্নটা নিজেরাই করে ফেলতে পারো আমি একটু করে দেখাই দিব ওকে আচ্ছা তো দুই নাম্বার আমাদের যে প্রমাণটা করতে বলছিল সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এত এটা প্রমাণ করতে বলছে ওকে তো আমাদের যদি পরীক্ষায় এক নাম্বার প্রমাণটা আসে তাহলে প্রথম অংশ যা করছি তা করতে হবে এ এবং বি এর মান বের করতে হবে দুই নাম্বার প্রমাণটা আসলেও প্রথম অংশ যেটা করছিলাম এ আর বিয়ের মান এইটুকু কিন্তু করতে হবে কারণ আমরা যখন বামপক্ষ লিখছি বামপক্ষে গিয়ে আমরা এ এবং বিয়ের মান বসাইছি এখানেও আমাদের বামপক্ষে এ আর বি দেখা যাচ্ছে তার মানে এখানেও বামপক্ষে এ এবং বিয়ের মান বসাইতে হবে তার মানে এ এবং এর মান যেটুকু বের করছি ওটুক কিন্তু যে অঙ্কই পরীক্ষা আসুক না কেন বের করে আনতে হবে ওইটুকু এ এবং এর মান বের করে আনার পর এর মান তো এরকম ছিল আর ওয়ান আর টু ডট আর এন কস থ্রিটা এটাই ছিল যা আছে তা ওকে তাহলে এর মানে এটা পেয়েছি বির মানে এটা পেয়েছি এরপর বামপক্ক ডানপোক আমি দেখাচ্ছি কীভাবে হয় তাহলে এরপরে আমরা বলব কি বামপক্ক সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এর মান হচ্ছে এটা আর এ এর স্কোয়ার মান হচ্ছে এদের সবার উপর স্কোয়ার তাহলে কী হবে আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার আর থ্রি স্কোয়ার ডট 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 আর এন স্কোয়ার এদিকে আবার কজের উপর স্কোয়ার হবে কজ স্কোয়ার থিটার উপর কোনো স্কোয়ার হয় না তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট 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 থিটা এন ওকে এই এ স্কোয়ারের মান আমরা বসাইলাম প্লাস এবার আমাকে বসাইতে হবে আবার বি স্কোয়ার বির রান এটা তাহলে বি স্কোয়ার মানে ওর উপর স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা পাবো আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার ডট 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 আর এন স্কোয়ার সাইন হবে সাইন থিটা ওয়ান প্লাস সাইনের স্কোয়ার হবে থিটা ওয়ান থিটা টু প্লাস ডট 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 প্লাস থিটা এন এরকম হবে ওকে তাহলে থিটার উপরে স্কোয়ার হয় না যার কারণে এখানে স্কোয়ারটা ওই কজের উপরে দেওয়া হয়েছে ওকে এবার দুজনের থেকে কিন্তু এই রাশিটা কমন রায় দেখি এই যেই অংশ আর এই অংশ কিন্তু দুজনের কাছেই একই তাহলে আমরা এটা কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার আর থ্রি স্কোয়ার ডট 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 আর এন স্কোয়ার এটা যদি আমরা কমন নিই আমি কিন্তু কমন নিয়ে বাকিটা লিখতে চাচ্ছি না ওটা বুঝিয়ে দিচ্ছি এটা যদি কমন নিই তাহলে এখানে এটা বসবে আর এই সাইনের এটা বসবে কিন্তু কাহিনী হচ্ছে কজ স্কোয়ার বিশাল একটা থিটা কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান যার কারণে আমি এটা কমন নেওয়ার পর যে লাইনটা আসবে একটা লিখে দিই আমি এরকম আসবে কজ স্কোয়ার থিটা থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট 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 থিটা এন এখানে প্লাস চিহ্ন হবে থিটা এন প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন এরকম হবে সেকেন্ড প্যাকেট কোস তাহলে এটা কমন নেওয়ার ফলে সাইন স্কোয়ার এই পুরোটাই হচ্ছে আমাদের থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সাইনাস প্লাস কজ তাহলে আমরা এটা পুরোটার মান ওয়ান বসাই দিলে আর এখানে থাকবে আর ওয়ান স্কোয়ার আর আর থ্রি ওকে তো আমরা আর পি একটা মান পাইছিলাম মনে আছে এরকম আর পি ছিল কি রুট ওভার না রুট ওভার ছিল না আর পি স্কোয়ারে ছিল এ পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার মনে আছে কি না দেখো একটু আর পি স্কোয়ার সমান ছিল এ পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার যদি আমি রুট স্কোয়ারটাকে তাড়াই দিই তাহলেও দিকে রুট আসে কিন্তু স্কোয়ার রাখলে রুট আসে না ওকে তাহলে আমার এখানে স্কোয়ার সম মান বসাইলে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যার কারণে আমি আর স্কোয়ার ছাড়া রুটটা আনবো না ওকে তাহলে আর পি স্কোয়ার সময় দেখতো হয় তাহলে আর ওয়ান স্কোয়ার মানে হবে খালি এখানে ওয়ান 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 হবে তাই না তাহলে আর ওয়ান স্কোয়ারের বদলে আমরা লিখতে পারবো এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার আর টু সমান লিখতে পারবো এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট 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 এভাবে যেতে থাকবে আর এন সমান লিখতে পারবো এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার যা কিনা ও ওর ডান পাশকে প্রমাণ করে ফেলছে ওকে